হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ড্যান্সিং ফ্রক প্ল্যান্টার মেকিং। এর জন্য সবার প্রথমে প্রয়োজন হবে একটা পটে। পটটাকে হ্যাং করার জন্য দুদিকে দুটো ফুটো করে নিয়েছি। এরপর সমান মাপে দুটুকরো কাপড় কেটে নিয়েছি। কাপড় দুটিকে প্লিট দিয়ে সেলাই করে নিয়েছি। এরপর কাপড়টাকে ডেনড্রাইটের সাহায্যে পটের গায়ে আটকে দিয়েছি। এইভাবে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এরপর আমি সেকেন্ড লেয়ার তৈরি করব। এরপর পরের কাপড়টাকেও কুচি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। উপরের লেয়ারের একটু নিচ থেকে সেকেন্ড লেয়ারটা দিয়েছি। এইভাবে টু লেয়ার ড্যান্সিং ফ্রক তৈরি হয়ে গেল। আগে যে হুলগুলো করা হয়েছিল তার মধ্যে দিয়ে তার পাস করে নেওয়া হয়েছে। এইভাবে হ্যাঙ্গিং সিস্টেমটা আমি তৈরি করেছি, যাতে এটা দেখতে বাজে না লাগে তার জন্য আমি কাপড় মুড়িয়ে নিয়েছি। টবের মাথার দিকটা আমি একটা সরু কাপড় দিয়ে জড়িয়ে নিয়েছি ও সামনে একটা বো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি প্ল্যান্টারটা তৈরি করে নিলাম। এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে বানিও। তোমরা তোমাদের গার্ডেন বা ব্যালকনিতে এইভাবে সাজিও, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। এই পটটার উপর আমি একটা নাকচাপা গাছ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগছে দেখতে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করো। আবার কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। টেক কেয়ার অ্যান্ড বাই।